না, এটা একটা ভাইব আসে আমার ভেতর থেকে, একটা পজিটিভ ভাইব আসে। এটা আমি ইচ্ছা করে করি না, আমি চুজ করি না যে আমি ওর সাথে মিশবো বা ওর সাথে আমি সব শেয়ার করব আমার 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 দুঃখ আমার, এরকম না। আমার জাস্ট একটা পজিটিভ ভাইব আসে যে আমি ওকে বলতে পারি, ও আমাকে জাজ করবে না, আমার মানুষ আমাকে জাজ করবে, এটার খুব ভয় আমার সব সময় ছিল। এই জন্য সবাইকে সবকিছু আমি বলতে পারি না, সবার সাথে আমি মিশতে পারি না। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারি, আমার ভিতর একটা ভাইব আসে যে আমাকে জাজ করবে না। এ মানে এটা আমার বিলিফ যে আমাকে জাজ করে না। এটা একটা এটা একটা একটা এটা আমার একটা খুব নতুন এক্সপিরিয়েন্স সুইডেনে আসার। কারণ আমি যখন বাংলাদেশে থাকতাম, আমি ভাবতাম আমার বাঙালি বন্ধু বান্ধবী মনে হয় শুধু একমাত্র এরকম হওয়া সম্ভব। আর কখন আমি যখন সুইডেনে আসি, আমার চাই রে আমার তো কখনো কোনো বন্ধু হবে না এখানে, আমি একদম একা আল্লাহ, আমি কি জীবন যাপন করবো মেশিনের মতো। কিন্তু আমার খুব অবাক লাগে যে ক্রিস্টিনার ভাষা ভিন্ন, ক্রিস্টিনার কালচার ভিন্ন, আমাদের সবকিছু ভিন্ন, আমাদের তারপরেও ওর সাথে আমার বন্ডিংটা কত স্ট্রং। আমাদের ফ্রেন্ডশিপ 2019-20-21 4 বছর না, আমি তো কোনোদিন বাংলাদেশের বাইরে যাইনি, আমি তো অন্য কোনো দেশ দেখিনি, আমি তো অন্য কোনো মানুষ দেখিনি, অন্য কোনো ভাষা শুনিনি। আমার কাছে তো ইংলিশ ভাষাও তো আমার কাছে সুইডিশ ভাষার মতো, এটা তো ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি যে এই ভাষায় ক্রিস্টিনার সাথে কথা বলতে পারি মন খুইলা, এবং আমার যে আনকমফোর্টেবল লাগে না, এটা আমার কাছে সবচাইতে আশ্চর্য লাগে। এবং আমার এটা খুব ভাল লাগে, আমার কাছে লাগে সুইডেনে আমার সবচাইতে বেস্ট যে জিনিসটা হয়েছে, আমি যেটা শিখছি সেটা হচ্ছে বন্ডিং, ভাষা, কালার, ধর্ম, কালচার মানে সংস্কৃতি এসবের সাথে হয় না। এটা আসলে সম্পূর্ণ মানুষের একটা ভাইবস, একটা একটা মনের আন্তরিকতা, মনের টান আর কি, মনের টান। হ্যাঁ, এটা আমি শিখছি সুইডেনে আইসা। সুইডেনে আইসা যে কিছু জিনিস আমি শিখছি, উপলব্ধি করছি, এটার মধ্যে এটা একটা বেস্ট জিনিস আমার কাছে লাগে। আমি যখন এটা ভাবি আমার খুব ভালো লাগে যে আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ একটা মানুষের সাথে কথা বলি, এবং আমার একদম আনকমফোর্টেবল লাগে না, এবং আমি একটা অন্য ধর্মের অন্য কালচারের একটা, মানে এটা আমার জন্য একদম নতুন একটা জিনিস, কিন্তু আমি এটা খুব এনজয় করি।